আসসালামু আলাইকুম, আমার আফু ভাই আর আমি আপনাদের জন্য আজকে আরেকটা ভিডিও ব্লগ শেয়ার করব। আমি এখন গাড়িতে আছি, যাইতেছি আমরা এখন ফার্মার মার্কেটস। ওটা আমাদের বাসা থেকে বেশি দূরে না, বাট যাওয়ার পথে আপনারা দেখতেছেন আমি গাড়িতে এখন যাইতেছি ফার্মার মার্কেটে আপনাদের জন্য একটা ভিডিও করার জন্য। বাইরে বৃষ্টি হচ্ছে, দেখেন রেইন হইতেছে। আপনার আমার ব্লগটা হচ্ছে লিপি ব্লগ পেনসিলভেনিয়া। একটু আপনারা যদি ভালো লেগে থাকে আপনারা একটু আপনাদের ছোট বোনের ব্লগটা শেয়ার করে দিবেন আর লাইক করে দিবেন বেশি বেশি করে। তাহলে আপনাদের লাইক শেয়ার পাইলে আমার আগ্রহ হবে যে নেক্সট ভিডিও ব্লগগুলো আপনাদের জন্য আমি করার চেষ্টা করব। তাহলে আমার সাথেই থাকুন, আমি যাচ্ছি এখন ফার্মার মার্কেটে। আপনাদের সাথে আমি এখন ফার্মার মার্কেটে আসি গেছি। আমরা এখন আপনার ফার্মার মার্কেটস এর ভিডিও শেয়ার করব আপনার সাথে। তো এখন আপু আপনাদেরকে আমি ফার্মার মার্কেটের ভিতরে ঘুরে দেখাবো এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে। আমার সাথেই থাকুন। কিছু ভেজিটেবলস নিব এখান থেকে, তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে এখানে সমস্ত ফ্রেশ ফ্রুট ভেজিটেবল সব কিছুই এখানে পাওয়া যায়। তো দেখেন আপনি সমস্ত কিছু ফ্রেশ পাওয়া যায় বাংলাদেশে। দেখতেই থাকুন এখানে সবজিগুলা কিরকম পাওয়া যাচ্ছে। এখানে আসার কারণ হয়েছে আপনাদের সাথে যে মার্কেটটা দেখানো, আর আমার বাসায় তো বাচ্চারা কেউই থাকে না, ভেজিটেবলস খায় না, শুধু আমি একজন মানুষ সামান্য কিছু ভেজিটেবলস নিব আর আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই থাকুন। এখানে ধনিয়া পাতা পাওয়া যায় আপনার, কিছুদিন পরে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। আমার গার্ডেনেই সব কিছু আপনার পাওয়া যায়। এই একটা জিনিস আমাদের এখানে অনেক দাম, এই সুতিগুলো আপনার বাংলাদেশের টাকায় ধরেন 1200-1300 টাকা পড়বে। সামান্য একটু সুতি এখানে না, আরও বেশি পড়বে। এগুলো একটা আপনার 1995 করে আপনার, অনেক এক্সপেন্সিভ এখানে সুতিগুলো। আর এই যে আমাদের বাংলাদেশে যে পেঁপেগুলো পাওয়া যায়, এখানে এই পেঁপেগুলো আপনার আছে, এগুলো দেখতে এরকম, কিন্তু এখানে আপনার লেখা আছে গ্রিন পাপাইয়া, দেখেন আমাদের ইয়ের মতো, কিন্তু এগুলো আপনার 129 করে ল্যাপস। তারপর আরেকটা জিনিস এখানে আছে যেটা আমরা বাংলাদেশে কখনো দেখি নাই, কিন্তু খাইতে খুবই টেস্ট, এটার নাম হচ্ছে আপনার চাইনিজ এপিনা চায়তি। এটাও পেঁপের মতোই টেস্ট আছে। তারপর আপনার এখানে আরেকটা সবজি আছে, এটা হচ্ছে আপনার নাপাল ক্যাকটাস স্লিপ, যেটা আমাদের বাংলাদেশে আপনার বলে। এটা ক্লিন করেও বিক্রি করে, ক্লিন করে বিক্রি করে আপনার এতটুকু, দেখেন 347 করে। তার
এই পাশে আছে আপনার আলু পেঁয়াজ যত কিছু সব সবজিগুলা এখানে। গ্রিন আপনার স্কোয়াশ বলে এটাকে, এটাও আমার বাগানে হয় আপনার। কিছুদিন পরে সামার টাইমে, আমরা তো সামারে আপনার ই করি না, সামার আসলে আপনাদেরকে দেখাবো আর কি। আসেন আমরা ওই পাশে যাই, এই পাশে তো লেটুস টেটুস সব কিছুই আছে, আর এই পাশে হচ্ছে মিল্কশেক, আপনার এই পাশে হচ্ছে আপনার সব আলু পেঁয়াজ আপনার এই পাশে, এই পাশে হচ্ছে আপনার আলু পেঁয়াজ সব কিছু। এই যে পেঁয়াজের ব্যাগগুলো এখানে আপনার 199 করে দেয়, আর অন্যগুলো হচ্ছে আপনার ল্যাপস হচ্ছে 99 cents, এখানে আর এইখানে দেখেন রসুনগুলো কিরকম করে বিক্রি করে, এক একটা রসুন আপনার $3 করে, পাঁচটা রসুন একসাথে করে, মিষ্টি আলু সব কিছু আপনার এই পাশে আপনার নিয়ে আসবে। তারপর একটা জিনিস, একটা জিনিস অনেক সস্তা এবং খাইতে আপনার অনেক স্বাদ, এটা বাংলাদেশে কি নাম জানি না, এখানে আপনার এই জিনিসটা অনেক মজা হয়, মাছ দিয়ে রান্না করলে আপনার শুটকি দিয়ে করলে সেম আমাদের বাংলাদেশে মাটির নিচের আলু যেরকম এরকম। এই যে আমাদের ছোট্ট একটা নেওয়া হয়েছে, আমাদের তো মানুষ বেশি নেই সেজন্য। How much is the pound? $8.99. দেখেন এখানে আপনার স্যামন ফিশগুলো $8.99 এবং সমস্ত মাছগুলো এখানে বরফ দিয়ে ঢাকা। তারপর এই পাশে হচ্ছে আপনার ওই যে আমাদের দেশে যে কাঁকড়া বলে, কাঁকড়াগুলো এখানে বিক্রি করতেছে, দেখেন $10 করে কাঁকড়াগুলো বিক্রি করতেছে। তারপর হ্যাঁ ওই যে অক্টোপাসগুলো আপু ভাইয়ারা দেখেন এখানে কীভাবে বিক্রি করে, $5.45 করে অক্টোপাসগুলো বিক্রি করতেছে। এইখানে আবার যে চিকেনগুলো দেখতেছেন ওগুলো আমরা খাই না, এগুলো হালাল না, আমরা হালাল মার্কেট থেকে ফিলাডেলফিয়া থেকে চিকেন আনি, এগুলো সব আপনাদের আমেরিকানরা ওদের জন্য এই চিকেনগুলো, সেই জন্য আমরা এগুলো আপনার খাই না, আমরা আলাদা। আপনার এইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেটা আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন, প্রতিটা যেরকম ওয়ালমার্টে আমরা দেখছি এখানেও এটা একটু ছোট, বাট তারপরও আপনি যদি এক গ্রোসারিতে ঢুকেন সব কিছু আপনি পাবেন সহজে, পানি থেকে আরম্ভ করে দুধ জুস সব সব কিছু এখানে পাওয়া যায়। কেকের আইটেমগুলো কিন্তু $1 চিপ, এইখানে $1 বেশি, কিন্তু ব্র্যান্ডগুলো আপনার ডিফারেন্ট ডিফারেন্ট বিচার এবং ওদের কস্টলি আসে সেই অনুযায়ী ওরা জিনিসগুলো সার্ভ করে। তো সমস্ত জিনিসগুলোই এখানে আপনার যদি এক মার্কেটে যান ডিপেন্ড করে, আমরা ওয়ালমার্ট থেকে বেশি কিনি। এখন শুধু আমি আপনাদের সাথে এখানে ভিডিওটা করার জন্য ঢুকলাম আর কিছু কাঁচা বাজার নিলাম, এই তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন সামনে আপনাদেরকে আরও কিছু জিনিস আছে। এইখানে বেকারি, এই যে ওরা আটা ইয়ে করতেছে এইখান থেকে আপনার ইয়ে করবে সব কিছু, আপনার এখানে কেকগুলো আপনার আটাটা ওরা ইয়ে করে এখানে কেকগুলো বানায়, বনগুলো বানায় ফ্রেশ,
ফ্রেশ বেকারি সিস্টেম, এখানে বার্থডে কেক গুলা দেখেন, এখানে তারা আসে সবকিছু শুরু হচ্ছে আপনার লন্ড্রি ডিটারজেন্ট। আমরা যে কাপড় চোপড় ওয়াশ করি এগুলো সব হচ্ছে লন্ড্রি ডিটারজেন্ট। ওগুলো বড় বড় বালতির মধ্যে আমাদের পাওয়া যায়, যে এক একটা প্রায় 50 ডলারের উপরে। এখানে আছে কিছু আপনার বাচ্চাদের ফুড আছে, তারপর স্পাইসেস আছে। এখানে আমেরিকানরা সব স্পাইসেসগুলো এভাবে রেডিমেড আপনার নিয়ে ওরা রান্না করে। তারপর আপনার এখানে সুগার, জেলো, স্টোরেজ ব্যাগ সব কিছুই এখানে আছে। দেখতেই থাকুন সামনের দিকে। এপাশে আছে কিছু ন্যাপকিন, টয়লেট পেপার। আমরা একাই থেকে আর একাই দেখানোর জন্য সুযোগ। এই মার্কেটটার ভিতরে কীরকম, আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা আপনার বোন লিপি ব্লক পেনসিলভেনিয়া একটু শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, তাইলে আমি আপনাদের থেকে উৎসাহ পাইলে আরও কিছু ভিডিও আপনাদেরকে আমেরিকাতে কী কী আছে এগুলো সব দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার ফার্স্ট ব্লগ আজকে আপনাদেরকে দিয়ে শুরু। আপনাদের ভালোবাসা এবং আপনাদের শুভেচ্ছা সব কিছু মিলাইয়াই আমাকে ব্লগটা আগায় নিতে সাহায্য করবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। দেখতেই থাকুন নেক্সট ট্রায়াল। এই পাশে দেখেন সব ড্রিঙ্কস গুলা, সমস্ত আমাদের দেশে যে আমরা সোডা বলি ওই ড্রিঙ্কস, ভাইটামিন জুস, তারপরে আপনার ইয়ে সব, এই আয়লে শুধু আপনি ড্রিঙ্কস পাবেন, অন্য কিছু নাই। এখানে যত ড্রিঙ্কস আছে আপনি ড্রিঙ্কস গুলা এখান থেকে, এখানে লেখাই আছে উপরে জুস অ্যান্ড ভেজিটেবলস ড্রিঙ্কস। আর এই পাশে আছে আপনার সব মেয়োনিজ, তারপর কোকোনাট জুস, বড় বড় মেয়োনিজ, তারপর মরিচ, মেক্সিকান মরিচ, এগুলো আমরা ইউজ করি না, বাট মেক্সিকানরা খুবই, এগুলো সব মেক্সিকানদের মশলা, লেখা আছে মেক্সিকানো। এই যে দেখেন লেখাটা দেখেন, সমস্ত স্পাইসেসগুলো মেক্সিকানদের। এটা অ্যাকচুয়ালি মেক্সিকান স্টোর, বাট ভেজিটেবলসের কারণে আমরা আসি এই পাশে একটু দেখার জন্য, ঘোরার জন্য, ধরেন ফ্রেশ ভেজিটেবলসগুলো পাওয়া যায়। এই পাশে আবার বিউটি, যে আপনার আমরা যে ইয়েগুলো স্যানিটাইজারের জিনিসগুলো আছে, হ্যান্ড সোপ আছে, তারপর আপনার এই পাশে শ্যাম্পু আছে, এই যে অ্যালোভেরা শ্যাম্পু আছে, তারপরে আপনার ক্যাপ্রিক শ্যাম্পুগুলো আছে, তারপরে আপনার এখানে বিভিন্ন ধরনের আপনার ডিশ ওয়াশিংয়ের জিনিস আছে, পন্ডস ক্রিম আছে, মানে বিভিন্ন যত বাচ্চাদের আপনার শ্যাম্পু আছে, বাচ্চাদের জিনিসপত্র আছে, মানে আপনার যা যা প্রয়োজন দেখতেই থাকুন। সবগুলো তো আর আপনাদের সাথে আমি প্রায় ইয়ে করতে পারতেছি না, শুধু আপনাদেরকে একটু ঘুরে দেখাইতেছি। এখানে হচ্ছে সব কিছু আপনার পিকল, বাংলাদেশে আমরা যেটা আচার বলি, ওরা এই জিনিসগুলো আচার করে। এই যে আপনার এগুলা লেবু, তারপরে আপনার ইয়ে সমস্ত জিনিসগুলো, এই যে দেখেন এটা, এখানে ওরা এটা আখ আছে না আমাদের বাংলাদেশে, কুইশের যেটা আমরা বলি, সেই কুইশারেরও আপনার ওরা প্যাক করে রাখছে। তারপরে এটা হচ্ছে আপনার ওই যে আমরা বাংলাদেশে বড়ই বড়ইর মতো রে, এটার নাম ন্যান্সেস অ্যান্ড আলমারি, ওরা ওইটা ভিনিগার দিয়ে ডুবাই রাখছে। এটা আমাদের জন্য ইন্টারন্যাশনাল আয়োলটা অ্যাকচুয়ালি আমাদের জন্য, আমাদের যে মশলাগুলি
এইখানে পাওয়া যাবে। ওরা আমাদের জন্য যে মশলাগুলি রাখে এখানে আপনার নুডলস মশলা চাউল এগুলি আমাদের জন্য, সেজন্য এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এশিয়া। মোটামুটি এই যে সুজি টুজি এগুলা টুনা ফিশ দেখেন, এটা আমাদের দেশে আপনার এখন পাওয়া যায় কিনা জানি না, তবে এটা আপনার ওই যে বিনস আছে না এক ধরনের, এটা ভিজাইয়া এটা রান্না করে, আমি কালকেও রান্না করছিলাম আপনার। এগুলো একটা $14 $13.99 রেড বিনস। তারপরে ওই যে জ্যাসমিন রাইস আছে এখানে আপনার $11.99 করে, ছোট ব্যাগগুলো $3.99 করে। বিভিন্ন ধরনের রান্না আছে, আপনি যা ইচ্ছা তা নিতে পারেন আর কি। তারপর আমাদের বাংলাদেশের ওই যে মিষ্টি কুমড়াগুলো এখানে পাওয়া যায়, এগুলি আমার বাসায়ও আছে আপনার, সেজন্য আমি আর নিলাম না। এগুলো $4 করে কেজি আপনার। তারপর এখানে আছে আরেকটা কুমড়া আপনার $149 করে। এখন দেখেন আপনারা ফ্রুট সেকশন কত ধরনের ফ্রুটস এখানে। এটা নেকটারিন, এটাও খুবই মিষ্টি আপনার ফলটা। এটা দুই ধরনের নেকটারিন, একটা হয়েছে এটা আর একটা হয়েছে এটা আপনার। তারপরে এগুলো হচ্ছে আপনার ইয়েলো পিস, তারপরে এটা হচ্ছে হোয়াইট পিস, তারপরে এগুলি হচ্ছে প্লাম, তারপরে এখানে আছে কিছু আপেল, তারপরে ওই পাশে আছে আপেল। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনার ছোট বোনের আমার নতুন ব্লগ আজকে আপনাদের দুইটা ভিডিও দিয়ে শুরু করলাম, তো ইনশাল্লাহ পাশে থাকবেন আপনারা, তাহলে নেক্সট ব্লগ দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।